রিসিভ করি আমি কমপ্লেইন দিচ্ছি আপনি বাধ্য আমার কমপ্লেইন নিতে আপনারা দেখুন একজন বিধায়িকা এসে কমপ্লেইন দিচ্ছে নাই পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেইন নিতে পারবো না কেন নিতে পারবেন না কোতোয়ালি থানায় তালা ঝুলিয়ে দিয়েছিল বিজেপি নেতাকর্মীরা, তাই অগ্নিমিত্রা পাল সহ 15 জন নেতাকর্মীর বিরুদ্ধে FIR দায়ের করলো পুলিশ। আর এদিকে মুখ্যমন্ত্রীর নামে FIR নিতে দেরি করেছিল কোতোয়ালি থানা। থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে থানার দরজায় তালা ঝুলিয়ে দিয়েছিল অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ 15 জন নেতাকর্মীর নামে FIR করে পুলিশ। সংযোজিত হবে আরও 15 জনের নাম জানালেন পুলিশ কর্তারা। কি বলছেন অগ্নিমিত্রা শুনব। আজকে যদি একজন বিধায়িকা একজন ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থীর সাথে এটা হয়, তাহলে আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের গ্রামের গরিব মানুষের সাথে কি হয়। আজকে ডিউটি অফিসার তিনি বলছেন আপনার FIR নেওয়া যাবে না যতক্ষণ না আইসি আসবে। তাহলে ওনাকে বসিয়ে রেখেছেন কেন মাইনে দিয়ে? আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে, কেন বসিয়ে রেখেছেন? আপনারা তো FIR নেন না, আর আজকে আন্দোলন করে রিসিভ করেছে। আর এর আগামী দিনেও কিভাবে কি করতে হয় সেটাও ভারতীয় জনতা পার্টি জানে আর অগ্নিমিত্রা পাল জানে। আজকে আইসি বলছেন মিস্টার মহাপাত্র উনি কোন পুলিশের কোন নিয়ম পড়েছে জানি না। উনি বলছেন প্লেস অফ অকারেন্স কোথায় ঘটনার, আমি বললাম কুচবিহার, বললো জানেন না যে পুলিশের IPC নিয়মে নাকি অন্য থানা থেকে করা যায় না। আমি দেখুন সাধারণ মানুষ, নূপুর শর্মার যখন ঘটনা হয়েছিল তখন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন থানা থেকে নূপুর শর্মার নামে কেস করা হয়েছিল তো তখন হয়েছিল, কিন্তু এখন মুখ্যমন্ত্রী যদি বলেন হিন্দুরা রামনবমীর মিছিল থেকে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে, তাহলে মুখ্যমন্ত্রীর নামে FIR হবে না কেন? হতেই হবে, আলবাত হবে, তাই হয়েছে। বুধবার বিকেলে মেদিনীপুরের কোতোয়ালি থানায় হাজির হয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও বিজেপি নেতাকর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে FIR করতে হাজির হয়েছিলেন তারা। উত্তরবঙ্গের একটি সভাতে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যকে ইস্যু করে তার বিরুদ্ধে FIR করতে গিয়েছিলেন। রামনবমীর বিভিন্ন মিছিল এবং অন্যান্য কাজে বেশিরভাগ পুলিশ আধিকারিকরা বাইরে ছিলেন। দায়িত্বে থাকা পুলিশ কর্মী FIR নিতে চাননি সেই মুহূর্তে। এরপরে বিভিন্ন তর্ক বচসাতে সাথে গণ্ডগোল হয়। থানার বাইরে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন অগ্নিমিত্রা পাল ও বিজেপির নেতাকর্মীরা। ওই সময় থানার বন্ধ দরজা দেখে একেবারে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে আসেন অতিরিক্ত পুলিশ সুপার ও কোতোয়ালি থানার IC। তাদের সঙ্গে তুমুল বচসা হয় বিজেপি কর্মীদের। অনেক পরে তারা তালা খুলে দেন। অগ্নিমিত্রা পাল আর কি বলছেন শুনব। আজকে আমি কোতোয়ালি থানার সামনে বসে আছি, কারণ আমি কোতোয়ালি থানাতে এসেছিলাম কমপ্লেন করতে মমতা ব্যানার্জির এগেনস্টে। কারণ আপনারা জানেন যে পরশুদিন মমতা ব্যানার্জি কুচবিহারে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন যে এই রামনবমীর মিছিল থেকে নাকি দাঙ্গা মালাবার
ষড়যন্ত্র করা হচ্ছে, আপনারা সতর্ক থাকবেন। উনি মুসলমান ভাই বোনেদের এই কথা বলেছেন এবং আজকে উনি এই কথাগুলো বলে উনি দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করছেন। আজকে আমাদের সমাজে যে ল অ্যান্ড অর্ডার রয়েছে বা যে শান্তি রয়েছে সেটা উনি বিঘ্নিত করার চেষ্টা করছেন ওনার পার্সোনাল পলিটিক্যাল এজেন্ডার জন্য। সুতরাং ওনার এগেনস্টে স্টেপ নেওয়া হোক, সেই কারণে আমি কমপ্লেন করতে এসেছি। কিন্তু কোতোয়ালি থানা আমার কমপ্লেন নিচ্ছে না। আমি একজন বিধায়িকা, আমি ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থী, আমার কমপ্লেন যদি না নেয় কোতোয়ালি থানা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে সাধারণ মানুষ, গরিব মানুষ তারা যখন কমপ্লেন করতে আসে তাদেরকে তো দুর্ছাই করে ভাগিয়ে দেওয়া হয়। তাই তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বসেছি। কমপ্লেন আমার নিতে হবে, তা না হলে আমরা রাস্তা থেকে উঠব না। সেই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এফআইআর করা হলো অগ্নিমিত্রা পাল সহ 15 জন বিজেপি নেতাকর্মীর নামে। আরো 15 জনের বেশি নাম ছাড়াই অভিযোগের তালিকায় রাখা হয়েছে বলে জেলা পুলিশের কর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার। এর নিয়ে আমাদের কলিগ শাজাহান আলীর কি রিপোর্ট দেখাবো। কোতোয়ালি থানাতে বিক্ষোভ দেখাতে গিয়ে তালা লাগিয়ে দেওয়ার ঘটনায় বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ 16 জনের নামে এফআইআর করলো পুলিশ। এবং সেখানে বিজেপির জেলা নেতৃত্বদের একাধিক জনের নাম রয়েছে যারা ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। উল্লেখ করা যায়, বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোতোয়ালি থানাতে এফআইআর করতে হাজির হয়েছিলেন বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতাকর্মীরা। ওই সময় কোতোয়ালি থানাতে বিভিন্ন পুলিশ আধিকারিকরা রামনবমীর বিভিন্ন ডিউটিতে বেরিয়ে চলে গিয়েছিলেন। টেবিলে থাকা যে অফিসার ছিলেন তিনি এফআইআর নিতে বিলম্ব করেন, তাতেই রেগে অগ্নিশর্মা হয়ে যান অগ্নিমিত্রা পাল। তিনি একাধিক তর্ক বচসা শুরু করে দেন এবং তারপরেই এফআইআর নেয়নি এমন অভিযোগ করে কোতোয়ালি থানার বাইরে এসে রাস্তা অবরোধ করে অবস্থান শুরু করে দেন। বিকেল 4টে থেকে বুধবার এই অবস্থান শুরু হয়, চলে দীর্ঘক্ষণ ধরে এবং সেই সময় উত্তেজিত বিজেপির অন্যান্য কর্মীরা জেলা স্তরের তারা কোতোয়ালি থানার প্রধান প্রবেশ পথ গ্রিলের গেট আটকে দেন এবং সেখানে তালা ঝুলিয়ে দেন শিকল দিয়ে। থানার ভেতরে থাকা পুলিশ কর্মী এবং বাইরে থাকে তাদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। দীর্ঘক্ষণ ধরে এই তর্ক বচসা চলে এবং সেই সময় এই তালাবন্ধ অবস্থায় সেখানে হাজির হন বাইরে কর্তব্যে যাওয়া কোতোয়ালি থানার আইসি, তার সঙ্গেও শুরু হয়ে যায় অগ্নিমিত্রা পাল সহ বিজেপির জেলা নেতৃত্বদের বিভিন্ন রকম তর্ক বচসা। সন্ধে 6টা পর্যন্ত এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলে। কোতোয়ালি থানার পুলিশদের সঙ্গে তর্ক বচসা এবং থানায় দরজায় তালা লাগিয়ে দেওয়ার ঘটনাতে এফআইআর করলো রাতেই কোতোয়ালি থানার পুলিশ। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বিজেপির জেলা সহসভাপতি অরূপ দাসের দাবি। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।